সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নাচ কুকিং স্টুডিওতে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করব কিভাবে আমি ঝটপট প্যানকেক তৈরি করি সে রেসিপিটি। চলুন তাহলে দেখা যাক আমি এই প্যানকেকটি কিভাবে তৈরি করে নিয়েছি। এর জন্য যা লাগছে, প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুটি ডিম। এই ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। কুসুমের সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এসেন্সের পরিমাণটা আমি অল্পই দিয়েছি, একটু ভালো করে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এই দুধ আমি এখন সবটুকু দেব না, আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি। প্রথমে দিচ্ছি 1/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ। একটু ভালো করে চেলে মিশিয়ে নিব ডিমের কুসুমের সাথে। স্যান্ডউইচ দিয়ে ডিমের কুসুমের সাথে ময়দাটুকু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা এখানে খেয়াল করবেন, মিশানোর সময় কোনো লাম্পস যেন না থাকে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ডিমের যে সাদা অংশটুকু সেটা ভালো করে আমি লিকুইড বিটার দিয়ে ফোম করে নিচ্ছি। এখন দিয়ে দেব 1/4 কাপ চিনি। এই চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুপাতে দেবেন। আমি চিনিটা দিয়ে একটু ভালো করে আবার বিট করে নিচ্ছি। বাকি চিনিটুকু দিয়েও ভালো করে এটাকে ফোম করে নিচ্ছি ইলেকট্রিক বিটার সাহায্যে। দেখতেই পাচ্ছেন আমার এখানে চিনি সবগুলো দেওয়া শেষ। এখন যেটা করতে হবে, এই ফোমের অংশটুকু আমি ময়দার যে কুসুমের অংশটুকুর সাথে মিশিয়ে নিব। খুব আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে, যেহেতু এটা ফোমটুকু যেন নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছে। এখন আমি একটি জিপলক ব্যাগ অথবা পাইপিং ব্যাগে এগুলো ভরে নেব। আপনারা চাইলে যে কোনো ভালো পলি ব্যাগে ভরে নিয়েও এটা করতে পারবেন। আমার এখানে মেশানো শেষ। এখন একটি পাইপিং ব্যাগে আমি এগুলো ঢেলে নিচ্ছি ব্যাটারটা। সবটুকু ব্যাটার এখানে নেব না, যতটুকু আটে ততটুকু নিয়ে আমি তৈরি করে নেব প্যানকেক। সামনে অংশটুকু কেচি দিয়ে কেটে তৈরি করে নিচ্ছি। কয়েক ফোঁটা তেল টিস্যুতে লাগিয়ে প্যানটি মুছে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্যানকেকে। দেখতেই পাচ্ছে যে আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আপনার ইচ্ছে করলে আরও বড় করে বানিয়ে নিতে পারেন। ঢেকে দেব আমি কয়েক মিনিটের জন্য, খুব বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন যে এটা নিচ থেকে বাবুল বের হয়ে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। এক পাশটা হয়ে গিয়েছে। এভাবে সবগুলো প্যানকেক আমি করে নেব খুব সহজে এবং খুবই মজার এই কেকটি, এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। ইচ্ছে করলে আপনারা আরও কিছুক্ষণ রেখেও কালারটা আনতে পারবেন। আমি সবগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি যে কালার ইচ্ছে করলে হালকা বা আর একটু ডিপও করা যায়। একটু উল্টিয়ে এই পাশটা আমি একটু করে দেখাচ্ছি। সবগুলো তৈরি করে আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আমি কয়েকটি কেকে ক্রিম লাগিয়ে বাচ্চাদেরকে দেবো, এভাবেও খেতে ভীষণ মজা। আবার এটা কিন্তু ক্রিম ছাড়াও অনেক মজার। আবার চকলেট শিরা বা মধু দিয়ে এটা খেতেও অনেক মজার। দেখুন আমি কিছুটা ক্রিম দিয়ে বাকিটা এমনি রেখেছি। আমার দর্শক বন্ধুরা যারা এতক্ষণ রেসিপিটি দেখেছেন, আপনাদের কোনো উপকারে আসলে প্লিজ লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।